Hey guys, what's up? এটা আমার অ্যাকচুয়ালি আমার একটা আগের চ্যালেঞ্জ ছিল, দেন আমি এটা আবার চালু করছি আর কি। চ্যালেঞ্জটা চেঞ্জ হয়েছে শর্ট লাইফ। আজ আমি আপনাদের দেখাচ্ছি ভেগার নিউ হেলমেট, যেটা আমি আজকেই পারচেজ করেছি। অ্যাকচুয়ালি অফলাইনে পারচেজ করেছি, অনলাইনে আমি দেখছিলাম, দেন ওটার দাম একটু হাই রেঞ্জের ছিল, কিন্তু আমি অফলাইনে আমাদের এখান থেকে কিনেছি, সেখান থেকে আমি এটা পারচেজ করেছি। আমার মনে হচ্ছে মানে বেস্ট আছে আর কি, ডিজাইনের থেকে বলুন। হেলমেটটা একদম ফিট, একদম সব দিক থেকে ফিট আছে আর কি, ডিজাইনটাও খুব মানে আর কি ভালো। আপনাদের দেখাচ্ছি, চলো দেখা যাক। চলো দেখে নিচ্ছি আমরা হেলমেটটা। ভেগার এই হেলমেটটা আমি আজকে পারচেস করেছি, যেটা দেখতেই পারছো হেলমেটটার বানি লেখা আছে আর কি। লোগোটা দেখে দিচ্ছি, ভেগার সামনে একটা ভেগা বলে লোগো আছে, দেন ভেগা বলে আরেকটা নিচের দিকে লোগো আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডটও লেখা আছে, ভেগার বোল্ট ডট। অ্যাকচুয়ালি এটা বোল্ট এডিশনের হেলমেট আর কি, রাইডিংয়ের জন্য পারফেক্ট আছে, লুকটাও ভালো আছে। অ্যাকচুয়ালি আমার এনএস বাইক, দেন এনএস বাইকের কালারের সাথে অ্যাকচুয়ালি অনেকটা মিল খেয়েছে, দেখতে পাচ্ছেন আপনার বাইকটা পিছনে আছে, ঠিক আছে। তা বানি ইফেক্ট দেওয়া আছে হেলমেটটা। অ্যাকচুয়ালি আমি পারচেস অ্যাকচুয়ালি করেছি আমি হেলমেটটা 1750 টাকা দিয়ে। দেন হেলমেটটা অনলাইনে, তাও মোটামুটি ধরে রাখুন হেলমেটটা অনলাইনে 2500 মতন পড়ে যাবে, মানে 2500 মতন পড়ে যাবে। কিন্তু এখানে ওই দোকান থেকে কিনেছি, দেন সে দাদাটা খুব ভালো ছিল, তার জন্য আমাকে হেলমেটটা অনেকটা কমে দিতে হয়েছে আর কি। আর ওনার কাছে অনেকই স্টক আছে সেরকম, এরকম হেলমেটও কম রেঞ্জের মধ্যে, আর দামি দামি হেলমেটও আছে, অনেক কিছুই পাওয়া যায় ওনার কাছে। যাই হোক, আমি একদিন আপনাদের সেখানে গিয়ে দেখাবো, অবশ্যই করেই দেখাবো কী কী জিনিস আছে সেখানে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওপেন বলে অপশান আছে, যে দেখতে পাচ্ছেন ওপেন ওপেন বলে অপশান আছে, এটা দিক দিয়ে হয়তো ইয়ার পাস হয়। অ্যাকচুয়ালি দুপাশে দুটো রয়েছে, দেন এখানে একটা এয়ার পাসিং অপশান আর কি, এদিক দিয়ে সামনে আমাদের মুখের সামনের দিকে এয়ার পাসিং একটা অপশান আছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছে খুব, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন অপশানটা দেখছেন, এই যে হাওয়ার মতন, এই যে দেখতে পাচ্ছেন, এইটুকুর মধ্যে আছে এয়ার পাসিং অপশান। আর এখানেও দুটো অপশান আছে, পিছন সাইডে রয়ে গেছে আমাদের খুব ডিজাইনার একটা আর কি, যেগুলো মডিফিকেশন দেখতে পাই আমরা দামি দামি হেলমেটের মধ্যে, কম রেঞ্জের মধ্যে ভালো হেলমেটে এটা দিয়ে দিয়েছে পিছন সাইডটা। আর এখানে একটা খুব সুন্দর লোগো, বানিয়ে একটা লোগো, যে ডিজাইন প্রিন্ট করা একদম খুবই সুন্দর। হেলমেটটা আমার অ্যাকচুয়ালি খুবই পছন্দ হয়েছিল। আর লকটা দেখতে পাচ্ছেন খুবই আধুনিক লক আর কি, অ্যাকচুয়ালি লকগুলো দামি দামি হেলমেটে থাকে, যে লকগুলো মানে এটার মধ্যে দিয়েছে আর কি, এই লকগুলো দামি দামি হেলমেট আমি আগে দেখেছিলাম। আর নিচের দিকে একটু খুবই আর কি, ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এক মিনিট। এই দেখুন ভিতরটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা লক পেয়ে যাচ্ছি, দেন এই লকটা এই লাল কালারের লকের ভিতরে যখন ঢুকে আর কি, তখন এটা লক রয়েছে, তার মধ্যে মুলায়মযুক্ত কাপড় রয়েছে, সেই স্পঞ্জগুলো খুবই নরম, খুবই মানে খুবই নরম, আপনি হেলমেটটা একদম পরতে পারফেক্ট, মানে একদম মানে কোনো মানে মনেই হচ্ছে না যে আমি হেলমেট পরেছি এরকম টাইপ লাগে। আর এখানে হালকা একটু কাপড় দেওয়া আছে ডিজাইনের জন্য, জানি না কী কারণে দেওয়া, আবার তো রাইডিংয়ের সম্বন্ধে একটু অভিজ্ঞতা নেই যেহেতু, আমি বলছি এখানে কাপড় দেওয়া আছে। যাই হোক, এটাকে খুলে দেখাচ্ছি একবার আমরা, একটু টাইট, কিন্তু টাইটটাই বেস্ট আর কি, যে খুলে গেল, ঠিক আছে। দেন হেলমেটটা যে দেখে দিচ্ছি, হেলমেটটা আর কি, এই যে কাচটা লাগিয়ে দিচ্ছি আমি, ওয়ান সেকেন্ড। আমি কাচটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার চেয়েছিলাম, দেন ব্ল্যাক কালার ছিল না অ্যাভেলেবেল, ব্ল্যাক কালারও পাওয়া যায় কিন্তু অ্যাভেলেবেল ছিল না, খুবই আর কি ডিজাইন। যাই হোক, ব্ল্যাক কালারটা আমি অর্ডার দিয়েছি, দেন দাদাটা বলেছে যে আমাকে একদম এনে দেবে। চলো, অ্যাকচুয়ালি গাইস আমার মনে হয় যেটা, এই রেঞ্জে এরকম হেলমেট পাওয়া খুবই আর কি খুবই কঠিন,
যাই হোক আমি পেয়ে গেছি। আর আপনারা যদি পারচেস করতে চান আমি অবশ্যই আপনাদের পাইয়ে দিব, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে হেলমেটটা পারচেস করার জন্য, সেখান থেকে আপনারা অনলাইনে কিনে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে চলছি, আজকে এটুকুই হইল, নেক্সট টাইম আবার দেখা হবে, টাটা, গুড বাই।